আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা যে দশমিক তিনের 11, 12, 13 নম্বর অঙ্ক করেছি, আজকে তোমাদের দশমিক তিনের কয়েকটি অঙ্ক বাদ আছে, তার মধ্যে 14, 15, 21, 20, 21 এই চারটে অঙ্ক করলেই আমাদের এই অনুশীলনীটা আজকে অঙ্কগুলো শেষ হবে, এরপর আমরা সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো দেখি 14 নম্বর অঙ্কটা কি বলছে। আমরা 14 নম্বর অঙ্কটা দেখি, 2.3 পাঠ্যপঙ্ক্তি সপ্তম শ্রেণীর, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হলো। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখলো, তাহলে মোট কাজ হয়েছে কিন্তু প্রথমে 10 দিন, পরে 4 দিন। তাহলে প্রথমে 10 দিনে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা বের করতে পারি, কাজের কত অংশ হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো এখানে আমরা 10 দিনে কাজের কত অংশ হয়েছে, তাহলে মনে করি মোট কাজ 1 অংশ, এটা যদি ধরি আমরা 14 নম্বর অঙ্ক 2.3 14 নম্বর মনে করি মোট কাজ 1 অংশ, এটা আমরা ধরে নিলাম। এখন 30 জন শ্রমিক, 30 জন শ্রমিক 20 দিনে করে কাজটির 1 অংশ, তাই না? মানে 20 দিনে কাজ বাড়ি কাজটি করতে পারবে, বাড়িটি তৈরি করবে, বা 20 দিনে করে বাড়িটির 1 অংশ কাজ, এটা লিখতে পারি আমরা, পরে বাড়িটির 1 অংশ কাজ। অতএব একদিনে করে বাড়িটির 1/20 অংশ কাজ। অতএব প্রথমে কয়দিন টানা কাজ হয়েছিল? 10 দিন। তা 10 দিনে কতটুকু করে? 10×10 = 20, 2×1, 1 অংশ কাজ। যেহেতু 10 দিন কাজ হয়েছিল, 10 দিনে 30 জন শ্রমিক কাজটি করছে 1 অংশ, তাহলে কাজ বাকি থাকে কতটুকু? কাজ বাকি থাকে 1/2, 1 অংশ। কাজ বাকি থাকে কতটুকু? 2/1 অংশ। আচ্ছা, আর কাজের দিন বাকি থাকে কতটুকু? যেহেতু 10 দিন কাজ হয়ে গেছে, খারাপ আবহাওয়ার জন্য 6 দিন বন্ধ ছিল, তাহলে এখন কাজটি শেষ করার জন্য দিন বাকি, দিনের বাকি, ঠিক আছে? তাহলে প্রথমে 20 দিন কাজ করবে, 10 দিন করেছে, হ্যাঁ, খারাপ আবহাওয়ার জন্য আরো 6 দিন বন্ধ, তাহলে মোট কাজ হলো কত? 20 বিয়োগ 16, এতদিন এতদিনের কাজ, তাহলে কতদিনের কাজ? 4 দিনের কাজ। অর্থাৎ 4 দিনে এখন কাজটি করতে কতজন শ্রমিক লাগবে সেটা, তাহলে এখানে কাজের এটা করেছে 30 জন শ্রমিক, 10 দিনে করেছে 1 অংশ, এখন অর্ধাংশ কাজ, এটা অর্ধেক কাজ বা কাজ হয়েছে 10 দিনে, কতজন শ্রমিক করেছে? 30 জন শ্রমিক। তাহলে কিন্তু এখন আমরা অঙ্কটা করতে পারি, তাহলে দুইটা হাফ অংশ হয়েছে, হাফ অংশ বাদ আছে, 1 অংশ কাজ 10 দিনে করে 30 জন শ্রমিক।
অতএব একদিনে করে, একদিনে করতে গেলে অবশ্যই 10 দিনে যে কাজটা এজন শ্রমিক করে, একদিনে ওই কাজ করতে গেলে বেশি লাগবে, 30 গুণ 10। আর দিন বাকি ছিল কতদিন? কাজের দিন 4 দিন বাকি ছিল। তবে অতএব 4 দিনে করে 30 গুণ 10 ভাগ 4, তাহলে 15 গুণ 30 গুণ 4 5 গুণ 10 75 জন শ্রমিক। কিন্তু শ্রমিক তো ছিল 30 জন, এখন 4 দিনে শেষ করতে হবে 75 জন, তাহলে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে। অতএব অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন 75 বিয়োগ 30 জন। উত্তর 45 জন। শিক্ষার্থী, এই ছিল অঙ্কটি, অঙ্কটা অনেক সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসি আমরা হচ্ছে 16 নম্বর অঙ্ক। একটি গাছ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে, ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে আমরা লিখতে পারি এখানে কাজের অংশটা বের করতে পারি এখান থেকে, একত্রে 16 দিনে করে, কাজটি এক অংশ। অতএব একদিনে করে কাজটি কত? 1/16 অংশ, কেমন? তাহলে অনুরূপ ভাবে আমরা বাকিগুলো বের করি। খ ও গ একত্রে 12 দিনে করে কাজটি এক অংশ। অতএব একদিনে করে কাজটি কত? আবার গ ও ঘ, তাই না? না, ক ও গ, ক ও গ একত্রে কতদিনে করছে? 20 দিনে করে। একদিনে করে কাজটির 1/20 অংশ। তাহলে এখন এখানে ক ও খ, খ ও গ ও ক ও গ একত্রে একদিনে করে, তাহলে কয়টা ক আছে? দুইটা ক, দুইটা খ, দুইটা ক। শিক্ষার্থী খেয়াল করো, এখানে এখানে একটা ক, এখানে একটা ক, তাহলে দুইটা ক। এগুলো যখন যোগ করবো, এই অংশ এই অংশ এই অংশ যোগ করবো, তার মানে এইটা যোগ এটা যোগ এটা, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে এখন এখন 2 গুণ ক, ক ও গ একত্রে 1 দিনে করে কাজটির আমরা কি করবো? এখন যোগ করব, প্রথমটা কত ছিল? 1/16, 1/16 যোগ 1/12 যোগ 1/20, এত অংশ। তাহলে এখন এটা আমরা লসাগু করে আমরা কি করবো? এখন যোগটা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে এখানে 12, 16, 20-এর লসাগু কি? 2, 6, 8, 10, আবার 2, 3, 4, 5, তাহলে আর যায় না, 4, 5, 20, 3, 6, 60, 120, 120 দুগুণ কত? তাহলে আর তো আট যাচ্ছে না, দিকে 6, 12, 8, 2, 10, 20, 3, 6, 4, 8, 5, 10, 2, 4, 12, 5, 60,
60 কোলন 4 424 240 তাহলে এখানে লসাগু কত 240 তাহলে 240 গুণ 4 4 4 3 5 15 হচ্ছে 15 তারপরে যারা 12 গুণ 4 4 4 20 20 তারপরে 20 দিয়ে 240 কে ভাগ করলে থাকে 2 4 যারা 12 লসাগু করছি এখানে প্রিয় শিক্ষার্থী 240 ভাগ 16 15 240 ভাগ 12 240 ভাগ 12 20 আবার 20 যোগ করি 12 তাহলে এখন এটা আমরা যোগ করলে কত পাচ্ছি 20 30 40 47 আর 240 এত অংশ এখন এটা করে কি দুই যোগ দুই ক দুই খ দুই গ তাহলে অতএব ক খ ও গ এক হচ্ছে এক দিনে করে কাজটি 47 নিচে 240 তাহলে ক হবে দুই এত অংশ তাহলে 47 নিচে 290 498 2400 আসে হবে তাহলে এত এখন এত অংশ কাজ করে একদিনে যেহেতু দিন বের করতে বলেছে আমাদের এখানে বলেছে যে কতদিনে করতে কতদিনে কাজটি করতে হবে তাহলে এখন এখন ক খ ও গ এক হচ্ছে এত অংশ কাজ করে এক দিনে হ্যাঁ অতএব এক অংশ কাজ করে উল্টে যাবে নিচে 46 দিনে তাহলে এখন এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে আনি তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা 480 কে 47 দিয়ে ভাগ করব একবার দিই প্রথমে তাহলে জানে এখানে একটা শূন্য হবে তাহলে 10 সমস্ত লিখতে পারি তোর সমস্ত 47 এক যদি আমরা এটা গুণ করি 47 গুণ 10 যোগ এক তাহলে হচ্ছে 470 সমস্ত 10 তাহলে 70 যোগ 10 0 8 তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 10 সমস্ত 47 এর 0 এটা 10 10 সমস্ত 10 বাই 47 এত দিনে কাজটি করতে পারবে তাহলে আমরা এখানে লিখি 480 ভাগ 47 তাহলে 10 সমস্ত এত দিনে শিক্ষার্থী অঙ্কগুলো অনেক সহজ এখানে জাস্ট যোগ করে দিলেই অংশ বের করে যোগ করে দিয়ে তারপরে এত অংশ সমান এক এত অংশ কাজটি করে একদিনে এক অংশ করে কত দিনে তো এরকম আরেকটি অঙ্ক আমাদের আছে সেটা হচ্ছে 22 নম্বর এই 21 নম্বর লিলি একা একটি কাজ 10 ঘন্টা করতে পারে মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারে প্রিয় শিক্ষার্থী ক খ এর অঙ্কটার মতন একদম সেম অঙ্ক তোমরা এটা বাড়িতে বাসায় করবে যেমন লিলি একা 10 ঘন্টায় করে কাজটির এক অংশ এক ঘন্টা করে কত অংশ মলি একা 8 ঘন্টা করে কাজটির এক অংশ এক ঘন্টা করে কত অংশ তারপর লিলি ও মলি একত্রে এক ঘন্টা করে দুটো যোগ করে দেবো তাহলে এত অংশ কাজ করে একদিনে এক অংশ কাজ করে কতদিনে অঙ্কটা করতে পারবে সেই সাথে 20 নম্বর অঙ্কটাও তোমরা পড়বে তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ অঙ্কগুলো অনেক সহজ অনেক মজার
অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমরা তত ভালো বুঝতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্বে থাকো এবং বাইরে যাওয়া একদমই বন্ধ করবে, বাইরে যাবে না এবং বেশি বেশি বা ঘন ঘন হাত ধুবে। তো সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ।